নমস্কার, আজি সবিয়াহলৈ মহান্তনু মহন্তই স্বাগতম জানাইছোঁ। আজি শিল্পী দিবস, রূপকোঁৱৰ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাৰ আজি মৃত্যুতিথি। কিন্তু আজিৰ এই শিল্পী দিবসতে দেখা গৈছে শিল্পীৰ বজ্ৰনী নাদ। আজি শব্দ সুৰ অস্ত্ৰ হ'ব, কণ্ঠও হ'ব প্ৰতিবাদৰ ভাষা। আজি দেখা গৈছে ৰাজ্যত সম্প্ৰতি যিধৰণৰ এক পৰিৱেশ বিৰাজ কৰিছে, সেই সময়তে আকৌ আমি এবাৰ ৰূপকোঁৱৰক সোঁৱৰিব বিচাৰিছোঁ। ৰূপকোঁৱৰে যি অসমীয়া ভাষা, জাতি, সংস্কৃতি, নাটক, অসমীয়া বৰঘৰক যি ধৰণৰ অৱদান আগবঢ়াই থৈ গৈছিল, আৰু আজি যিহেতু অসমীয়াই অস্তিত্বৰ সংকট অনুভৱ কৰিছে, সেই সময়ত আমি আজি জ্যোতিপ্ৰসাদৰ সেই গীত, কথা আৰু তাৰ দৰ্শনৰ মাজত আমি বিচাৰিবলৈ চেষ্টা কৰিম অসমীয়াত্বৰ, অসমীয়াৰ সত্তা। আজি দেখা গৈছে আজিৰ এই দিনটোত, শিল্পী দিৱসৰ দিনটোতে শিল্পীয়েও প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। ইতিমধ্যে জুবিন গাৰ্গে তেজপুৰত সংকল্প দিৱস হিচাপে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। আমাৰ লগত পোনপটীয়া সম্প্ৰচাৰত তেজপুৰৰ পৰা জুবিন গাৰ্গো আছে। আজিৰ দিনটোতেই কিয়, শিল্পী দিৱসৰ দিনটোতেই কিয় সংকল্প দিৱস, বা এয়া কিহৰ সংকল্প আচলতে, জুবিন গাৰ্গে পোনপটীয়াকৈ আমাক ক'ব। বিগত কিছুদিন ধৰি বিতৰ্কিত বিধেয়ক লৈ যথেষ্ট সৰব হৈ আছিল জুবিন গাৰ্গ, গতিকে পোনপটীয়া সম্প্ৰচাৰত তেখেতক আমি স্বাগতম জনাম কিছু সময় পিছতে আমাৰ লগত পোনপটীয়া সম্প্ৰচাৰত থাকিব। কিন্তু তাৰ লগতে আমাৰ ষ্টুডিঅ'ত যিসকল অতিথি আছে তেখেতসকলক স্বাগতম জনাব বিচাৰিছোঁ। তাতে একো একোগৰাকী শিল্পী, আৰু আজি শিল্পী মনৰ কথা ক'ব, শিল্পী প্ৰাণৰ কথা ক'ব, প্ৰতিবাদৰ ভাষা ক'ব। মই স্বাগতম জনাইছোঁ আমাৰ মাজত উপস্থিত থকা মানস ৰবীনক স্বাগতম জনাইছোঁ, পম্পী বৰাক স্বাগতম জনাইছোঁ, ৰুবুল কলিতাক স্বাগতম জনাইছোঁ, লোপামুদ্ৰা নেওগ আছে স্বাগতম জনাইছোঁ, চিন্ময় গোস্বামীক স্বাগতম জনাইছোঁ, অসীম জ্যোতি বৰুৱা আছে, আমি আপোনালোক আটাইকে স্বাগতম জনাইছোঁ। আৰু প্ৰথমতে উল্লেখ কৰিছোঁ যে আজিৰ যি শিল্পী দিৱস, এই শিল্পী দিৱসৰ বৈশিষ্ট্য নিশ্চয় আছে, কাৰণ আজিৰ শিল্পী দিৱসৰ দিনটোতে অসমীয়া শিল্পীসকলেও কিন্তু অনুভৱ কৰিছে যে আজি প্ৰতিবাদৰ সময় আহি পৰিছে। কিহৰ বাবে প্ৰতিবাদ, সেয়া হয়তো নতুনকৈ কোৱাৰ প্ৰয়োজন নাই, কাৰণ ৰূপকোঁৱৰৰ ভাষাৰেই মই ক'ব বিচাৰিছোঁ কেইটামান পংক্তি, ৰূপকোঁৱৰ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাৰ পংক্তি কেইটামান উল্লেখ কৰিব বিচাৰিছোঁ। তাৰ পিছত আমি প্ৰসংগক্ৰমে সেই প্ৰসংগ উল্লেখ কৰি যাম যে ৰূপকোঁৱৰে লিখিছিল, ভাষাত শত্ৰু, দেশত শত্ৰু, কলা সাহিত্যত সংগীত শিল্পত, সোমাল শত্ৰুটোৰ ভিতৰত শত্ৰু আছে, শত্ৰু আহিছে বেয়া বতৰত, মণিকূট গৈ পোৱাৰ আগত সমূলে নিপাত কৰ, আপোনাৰ ঘৰ ৰাখিবলৈ তই কালৰ মূৰ্তি ধৰ, কঠোৰ প্ৰতিজ্ঞা কৰ, অস্ত্ৰ শস্ত্ৰ ধৰ, ক্ষেত্ৰে ক্ষেত্ৰে ৰণসাজ পিন্ধি নিজৰ কৰ্তব্য কৰ। সেই কৰ্তব্য, সেই কৰ্তব্য আজি সকলোৱে দোহাৰিছে, সেই কৰ্তব্যৰ কথা মনত ৰাখি আজি শিল্পী সমাজো ওলাই আহিছে। আমি এই প্ৰসংগত কথা পাতি যাম। শব্দ সুৰ, মই পুনৰ কৈছোঁ, আজি অস্ত্ৰ হ'ব। প্ৰথমতে অসীম জ্যোতি বৰুৱাৰ ওচৰলৈকে আহিব বিচাৰিছোঁ। আপোনাক স্বাগতম মই ইতিমধ্যে জনাইছোঁ। আৰু আজি শিল্পী দিৱসৰ দিনটোত আমি কেইবাটাও কথা উল্লেখ কৰিছোঁ যে আজি যি ধৰণৰ পৰিৱেশ, সেই পৰিৱেশৰ পিছত কিন্তু শিল্পীসকলেও প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, আৰু কণ্ঠই প্ৰতিবাদ হৈ পৰিছে। গতিকে জ্যোতিৰ কণ্ঠৰে আপুনি কি প্ৰতিবাদৰ ভাষা ব্যক্ত কৰিব? মই জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাদেৱৰ আজি এই মৃত্যুতিথিত মই সশ্ৰদ্ধ প্ৰণিপাত জনাইছোঁ। আৰু তেখেতৰ এইটো কালজয়ী গীত সৃষ্টি, আৰু এইটো সময়ে সময়ে মই দেখিছোঁ প্ৰাসংগিক এই গীতটি, প্ৰত্যেক আমি সময়তে দেখিছোঁ এই গীতটি প্ৰাসংগিক হৈ আছে। জননীৰ সন্তান জাগা, হয়, এই গীতটিয়ে মই আৰম্ভ কৰিছোঁ। দূর যে অভিযান
ধন্যবাদ জ্ঞাপন করছো, খুব সুন্দর গীত। আর জননীর সন্তানক জগুয়ার যে আহ্বান, সে আসলে রূপকুয়ার। সুরের মাজলে গৈছো, এইবার শব্দর মাজলে আসব বিচারিছো চিন্ময় গোস্বামী। কারণ আজি আমি কইছো সুর শব্দ অস্ত্র হব, প্রতিবাদর ভাষা হব। গতি সাম্প্রতিক সময়ের লগত সঙ্গতি রাখি জ্যোতি ককাইদেউর কি ধরনের শব্দবরে আজির সময়সাক প্রতীকী রূপ উপস্থাপন করে বা আপনার দ্বারা কি ধরনের উপস্থাপন করব? জাতি যেতিয়াই মানে কোনো সংকটের সম্মুখীন হয় তেতিয়াই জ্যোতিপ্রসাদ আগরওয়ালা আটাইতক বেশি প্রাসঙ্গিক হয়ে পড়ে। মানে এনেও তো দৈনন্দিন জীবনত হয়ে, তথাপি সংকটের সময় আমার যেন বেলে কোনো আশ্রয় নাই, মানে সেটো অবস্থা এটা আমার হয়। আর জ্যোতিপ্রসাদে নারী পুরুষ সকলকে জগাবলে চেষ্টা করেছিল। আর জয়মতী, জ্যোতিপ্রসাদর জয়মতী হয়েছে নারীর প্রতীক। আর জয়মতীর আত্মার উক্তিত যেখানি কথা লিখিছে সেই কবিতাটোত, তাত অসমীয়া নারী এগৰাকীয়ে কিমান বেছি সাহসিকতাৰে তেওঁলোকে অসমীয়া পুৰুষখিনিক কিমান বেছি সমৰ্থন কৰিব পাৰে, কিমান বেছি সাহস দিব পাৰে, সেইটো একদম স্পষ্ট হৈ আছে। মই কবিতাটো অকণমান মানে আৰম্ভণি হেতু আৰম্ভণি কৰি দিছোঁ। মই অক্লিদ্ধ, মই অচেদ্ধ, মই অদাহ্য, চানেকিরো চানেকি মহা চানেকি ময় দিথকর সত্য, মহা মানবর ময় আদর্শ সনাতন, কাললুই নমাই জল চিরকাল ময় চিরনিত্য, ময় মহাসত্য। জগাবলে নিষ্পেষিত দলিত ধরিত্রী, প্রতিরোধ করবলে পাশপীয় শকতির উন্মত্ত বিলাস, অমোঘ শকতি লই আচলত মোক জাগো অহোরাত্রি। জাগ আজি পৃথিবীর দলিত স্কলিত যত হত বীর্য নিরাশ মানব, দিবলৈ তহতক শকতির অগ্নিবাণ, পিন্ধাবলৈ বিজয়ী তিলক, পারে পারে জ্বলি আছো জয়সাগরের দিগন্ত পোহর গড়ি অনির্বাপিত ময় প্রদীপ্ত আহক।
হয়, ধন্যবাদ জ্ঞাপন করছো। এই শব্দ যে শব্দ এই প্রতীকী রূপ আপনি ঠিকই উত্থাপন করেছে, নারী সমাজক জগার যে আহ্বান আসলে জগাবলে সকল শ্রেণীর লোককে চেষ্টা অব্যাহত রাখিছিল। মানস রবীন্দ্র ওসরকে বিচার এবার পুনের সুরের মাজলে। সুরে কি কব আজ জ্যোতি ককাইদেউর সুরে কি কব বিচার এই মুহূর্তত আজির এই সময়সাত? ইতিমধ্যে বৌয়ে কৈছে যে জ্যোতিপ্রসাদ আগরলাদেবর গীতবুরত বা তেওঁর গোটেই সৃষ্টিরাজিত বা তেওঁ জীবন পরিক্রমাত আমি এই কথাখিনিয়ে বিচারি পাও, সত্য সুন্দর আরাধনার লগতে দেশমাতৃর প্রতি তেওঁ যে মানে প্রেম আর দেশের প্রতি ত্যাগ করবলে যে দায়িত্ববোধ সেই আটাইখিনি বিচারি পাও। কিন্তু গানের ক্ষেত্রে কি হয়, তেখেতর গোটেই গীতবুরে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কারণে আন্দোলনকারী সকল উদ্বুদ্ধ করে তুলিছিল, আনকি আন্দোলনের সময়তো এই গীতবুরেই প্রাসঙ্গিক হয়ে সকলের মুখে মুখে আসিল, বা আজি তারিখতো এই গীতবুরের প্রাসঙ্গিকতা কোনোদিনেই সংকট আসে জ্যোতিপ্রসাদ আগরওয়ালের গীতলে আমার মনত পড়ে। কিন্তু আজি ইমানবোর শিল্পী আছে, গতি সবরে ভাগত বেলেগ বেলেগ গান পড়ছে, মোর ভাগত এই দিছে, গতি মানে এইটাই গাও। মানে তাহানিতে গাইছিল, বহু বছর হয়ে গেল এই গীতটি নোগা, অথচ আজি গাম এই সুন্দর আরাধনার গীত। শুনিত শুনিত কুঁড়ি নাটক রূপ কুঁর সুমাপরখতে লাজকি কুঁড়ি মরহি যায় রূপ কুঁর সুমাপরখতে লাজকি কুঁড়ি মরহি যায় জ্ঞাপন করছো। রূপকরের যেধরণে আপনি কৈছে সুন্দরের পূজারী সুন্দরের সাধক, আসলে সকলবর সুন্দরভাবেই সম্ভব আর সুন্দর হয়ে থাকাটোয় সকলের কাম্য। সুন্দর সমাজ হোক, সুন্দর পরিবেশ হোক, সুন্দর রাজনীতিও হোক, সেয়াই সুন্দরের মূল মন্ত্র। আমার সঙ্গে জুবিন গার্গ সাজু হয়েছে এই মুহূর্তে, আমি জুবিন গার্গর ওসরলে যাব বিচার। আমার সঙ্গে দেবজিৎ ভূঞা আছে জুবিন গার্গর সঙ্গে, দেবজিৎ ভূঞার ওসরলে যাব বিচারছো। মনপ্রতি সম্প্রচার জুবিন গার্গ আছে আজির দিনটি যেহেতু বিশেষক শিল্পী দিবসের
দিনটোতে জুবিন গার্গে সংকল্প দিবসৰ আয়োজন কৰিছে, কিহৰ সংকল্প? দেৱজিত ভূঞা, আপোনাৰ জৰিয়তে জুবিন গার্গৰ পৰা জানিব বিচাৰিম। মোৰ লগত এই মুহূৰ্তত উপস্থিত আছে অসমৰ এগৰাকী জনপ্ৰিয় কণ্ঠশিল্পী, সুৰকাৰ, গীতিকাৰ তথা ছবি পৰিচালক জুবিন গার্গ। আমি জুবিন গার্গৰ মুখেই জানিবলৈ চেষ্টা কৰিম সম্প্ৰতি অসমত সৃষ্টি হোৱা অস্থিৰ পৰিৱেশৰ কিছু ছবি আৰু তেওঁ কেনেকৈ পদক্ষেপ আগবঢ়াব আহি থকা তেওঁবিলাকক আমি জুবিন গার্গৰ মুখেই জানিবলৈ চেষ্টা কৰিম। জুবিন, তাহাঁতে ভূপেন দাই কৈ থৈ গৈছিল আজিৰ অসমীয়াই নিজক নিচিনিলে অসম ৰখাতলৈ যাব, আৰু আজি অসমত তেনেকুৱা পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে। আৰু দেখিবলৈ পোৱা গৈছে জুবিন গার্গে আজি এবাৰ নতুন পদক্ষেপ হাতত লৈছে, সংকল্প দিৱস পালন কৰিছে জুবিন গার্গে, আৰু ৰাইজক এই চৰকাৰখনৰ বিৰুদ্ধে এক প্ৰবল প্ৰতিবাদ ধৰা আনিবলৈ চেষ্টা পরিবর্তন বলে করলে পরিবর্তন নয়, তো তার কারণে সুরুঙ্গা লাগিব, সুযোগ লাগিব, মানুষের গোটাই মানুষের একটা সজাগতা যে অ্যাওয়ারনেস এবাউট পলিটিক্যাল মোটিভেশন, আমি বার বার কই আছো যে পলিটিক্যালি মোটিভেট হব নালাগে, মানুষ নিজের দৃষ্টি, নিজের বিচার, নিজের শুদ্ধতা তারে যদি আগুয়ে যায় আমার সমাজখন শুদ্ধ হব, নহলে সদায় এনেকে সেই দুধুর মুধুর ইমান বছর সুরপা সেটাই দেখি আছো যে দুধুর মুধুর একটা অবস্থা, প্রবলেম শেষেই নয় আমার ইয়াত, সো সেই বস্তু নালাগে, সেই কারণে ভাল চিন্তা, ভাল একটা কথা, তার কারণে আগুয়ে আইসো, ওলাই আইসো, আর রাইজে সহযোগ করেছে, সকলকে ধন্যবাদ জানাইছো। এখানে জুবিন গার্গৰ পরবর্তী পদক্ষেপ কি হব? আজি সংকল্প দিবস তো প্রথম আনুষ্ঠানিক কার্যসূচী বলে কোয়া হয়েছে, আবার 23 তারিখে একটা আছে গুয়াহাটিত লতাশিলত, সেটা বারো বিভিন্ন দল সংগঠনও আছে, আসু আছে মেইন, মেইনকে করেছে গোটাই বছর, আমি জয়েন করি তো, আর ভবিষ্যতে যি দরকার হয়, যি পদক্ষেপ দরকার হয় আমি লই থাকিম, কিন্তু এই যুদ্ধ অবিরত থাকবে। এই অসমৰ এই অস্থিৰ পৰিৱেশৰ বাবে যদি আমি দায়ী বুলি ক'ব খোজোঁ, কোন দায়ী আচলতে? মানে কাৰ বাবে আজি অসমীয়া জাতি এনেকুৱা ধৰণৰ পৰিৱেশৰ পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ব লগা পৰিৱেশৰ সৃষ্টি হৈছে যে অসমীয়া জাতিৰ স্বাভিমানত আঘাত সনা হৈছে এই মুহূৰ্তত? মইতো ডাইৰেক্টলি পলিটিচিয়ানৰ কথা ক'ম, মই কাৰণ আজিলৈকে লাইফত কোনো পলিটিচিয়ানক বিশ্বাস কৰা নাই, কোনো পলিটিচিয়ানক মই ভাল পোৱা নাই আজিলৈকে, আই অলৱেজ হেইটেড দেম, যে তেওঁলোক সদায় মই কাৰণে পাপৰ বুলি কৈছোঁ নতুন গানত, যে শব্দটো বেছি দেখাত খাদ্য যেন লাগে, মানুহে কেনে খাব বিচাৰে কিন্তু যেতিয়া চোবাই দিয়ে শব্দটো বেছিকৈ ওলায়, টেষ্টটো ইমান নাথাকে, কিন্তু পলিটিচিয়ানবিলাক তেনেকুৱা, সেইকাৰণে পলিটিচিয়ানক কেতিয়াও বিশ্বাস কৰিব নাপায়, খুব কম পলিটিচিয়ান আছে পৃথিৱীত যি ডেডিকেটলি কাম কৰিছে, নথকা নহয় সেইটো মই নকওঁ, আমাৰ দেশতো বহুত তেনেকুৱা পলিটিচিয়ান আছে যি ভাল কাম কৰিব বিচাৰিছিলে বা চেষ্টা কৰিছিলে, কিন্তু তেনেকুৱা পলিউশ্যন টিকিব নোৱাৰে, প্ৰব্লেমটো সেইটো, কাৰণ বাকীখিনিয়ে মিলি তাক এনেকুৱা মানসমাৰ দি দিয়ে কামিহে ভাঙি পেলাই, চ' বৰ ক্ৰুচিয়েল কথা এটা পলিটিক্সটো, সেইকাৰণে মই কাৰণে লাইফত কেতিয়া পলিউশ্যন যোৱা নাই আজিলৈকে, আৰু মোৰ মনো নাই। আৰু যদি যোৱাবাৰ নিৰ্বাচন চাওঁ তেতিয়া দেখিবলৈ পাম যে নিৰ্বাচনৰ ৰাইজৰ যি ঢৌ হ'ল ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পক্ষত, তাত জুবিন গার্গৰ এটা গীতে বিশেষভাৱে সহায় কৰা পৰিলক্ষিত হৈছিল। বিশেষভাৱে এটা গীতৰ কথা মই ক'ব খুজিছোঁ যে আহিছে সৰ্বান্ত লাগিছে আনন্দ, আৰু গীতটিৰ পিছৰ পৰিৱেশ পৰিস্থিতি যি হ'ল অসমীয়া জাতি আজি দেশত উদ্বিগ্ন হৈ পৰিবলগা হৈছে, যে চৰকাৰখনৰ পৰিৱৰ্তনৰ শ্লোগান যেন ক'ৰবাত ক'ৰবাত বুমেৰাঙলৈ পৰিণত হৈছে, আজি সময়ত জুবিন গার্গ অনুতপ্ত নেকি যে মই সেই গীত কিয় গাইছিলোঁ? মই এইটো কথা মই চিঠি এখন লিখিছোঁ অলৰেডি ফেচবুকত, আৰু এইটো কথা মই কৈছোঁ যে অনুতপ্ত নহয়, মই অনুতপ্ত নহয়, কাৰণ মোক গাবলৈ গৈছে মই গাই দিছোঁ, আৰু চেঞ্জ এটা আমি বিচাৰিছিলোঁ 15 বছৰ কংগ্ৰেছৰ ঢৌত বহুত গণ্ডগোল দেখিলোঁ, সেইকাৰণে বোলো চেঞ্জ এটা হওক, ইটছ নট বেড, চেঞ্জ ইজ অলৱেজ গুড, কিন্তু এতিয়া আকৌ পৰিৱেশটো দেখোন বেয়া ফালে গৈ আছে, চ' সেইটো কথালৈ অনুতাপ নহয় আচলতে, খং উঠে কথাটো সেইটো, আৰু সেইটো কেতিয়াও বিচৰা নাই আমি, যিয়ে বিচাৰিছোঁ ভালেই বিচাৰিছোঁ অসমীয়া মানুহৰ কাৰণে, অসমীয়া জাতিৰ কাৰণে, চ' চেঞ্জটো হওকচোন, ভালকৈ হওক, আৰু সৰ্বদাহঁতক মই বহুত বছৰ আগৰ পৰা চিনি পাওঁ, মই সৰুৰ পৰা চিনি পাওঁ, ষ্টুডেণ্টৰ হেৰি থাকোঁ পৰা থকাৰ পৰা চিনি পাওঁ, চ' এই ভুলবিলাক যাতে নহয় সেইটো বিচাৰোঁ, সেইটো ৰিকুৱেষ্ট আমাৰ ফালৰ পৰা। এই মুহূৰ্তত অসমৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়ালৈ আপোনাৰ পোনপটীয়া কি কেনেকুৱা ধৰণৰ এটা প্ৰস্তাৱ থাকিব এই মুহূৰ্তত?
যেহেতু আপনি নিজের দাদা বলে কৈছে আপনি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমি লক্ষ্য করছি যে সর্বানুসন্ধানক আপনি টার্গেট করে কেউ লওয়া নাছিল, আপনি কৈছিল যে তেখেতক আমার ঘরে গিয়ে আলোচনা করি, কিন্তু জাতীয় নায়কে যেন আজি তারিখে রাইজক উপলুঙ্গা করা পরিলক্ষিত হয়েছে। কিন্তু মানে প্রথম দিনাই কৈছিল যে জিকার যিদিনা জিকিছে সেইদিনাই আমি কৈছিল বোলো মানে আপনার গান গাই দিছো সাপোর্ট করছো এবার, কিন্তু যদি কিনা গন্ডগোল হয় ভুল দেখো প্রথম মানুষ কিন্তু মানে হোম যে গালি পাইম, সো মোট ক্যারেক্টারটাই সেটু, সো সেইকার যদি ভুল দেখি সেটা মানে স্পষ্টভাবে কম সদায় কইসু। আর মানে ভাবো যে কেন্দ্র সেন্ট্রেল মিনিষ্ট্রিত আমার মিনিষ্টার হোক এমএলএ হোক এমপি হোক তেওঁলোকে একটা বোল্ড একটা একটা ভয়েস লাগে যেটা মানে দেখা নাই কারো মুখত, তাত একদম এনেকে কোবরা মানে দেখা নাই কাকো, সেটা বিচার। সরকারে হিয়েন গোহাঁই ওপর যে একটা আইন একটা কেস দাপি দেওয়া পরিলক্ষিত হয়েছে যে রাষ্ট্রদ্রোহর গোচরত তেওঁ গ্রেপ্তার করবলে সরকার তৎপর হয়ে পড়েছিল, আর হিয়েন গোহাঁই স্যার সকলে একটা শ্রদ্ধার নাম, সকলে তো শ্রদ্ধা করে, সকলে তো মরম করে, সকলে তো চেনেহ করে। এই গভর্নমেন্টের যে একটা স্বেচ্ছাচারী নীতি দেখবলে পাওয়া গেছে যে যোনে গভর্নমেন্টের বিরুদ্ধে মাত মাতে একটা প্রেসারাইজ করা হয়, গভর্নমেন্টের বিরুদ্ধে মাত মাতিবলে সকিয়াই দিয়া হয়, যে হিরেন গোহাঁইয়ের ওপর যে কেস রেজিস্টার করা হয়েছিল সম্পর্কে আপনি কি কব খোঁজে? রাষ্ট্রদূত আসলে রাষ্ট্রদূত কেনকে হব, সেটা সবরে ফ্রিডম থাকে, অধিকার থাকে কথা কব কারণে, জিভাখন তো কাটি পেলাব নয় না, জিভা যেতালে থাকবে মানুষ কথা কবই। আর হিরেন স্যারহত ইমান পড়া শুনা, ইমান ইন্টেলেকচুয়াল মানুষ, কোনবা আলদু ফালদু কোনবা এটা কোয়া কথা একটা এই কোনো কথা নাই নয়, হিরেন স্যারহত কথা কলে মানুষ শুনব, মানুষ চাব, সেটা রাষ্ট্রদূত কেনকে হব, তেনকে হলে মূল ঢের রাষ্ট্রদূত হব, মানে দেখুন অপেন মানে স্টেজতে কই থাকো সারহতে লিখেহে, মানে অপেন স্টেজত কই দিও, সব মানে ভাবো এটা একটু ভুল কথা, এটা কোনো রাষ্ট্রদ্রোহ নয়, রেসপেক্টেড মানুষ রেসপেক্ট করব লাগে। এনেকুৱা হ'ব পাৰে নেকি যে সরকারখনে একো কোনো ধরনের উপায় দেখা নাছিল, উপায় নেদেখিবলৈ দমনমূলক নীতি লওয়ার একটা চেষ্টা মানে চলাইছে নেকি, এনেকুৱা কব পাৰে নেকি বাৰু? অকণমান সেই বস্তুটো আছে, মই সেই বস্তুটোৱে বেয়া পাইছো যে ডমিনেটিং একটা ক্যারেক্টার আহি গৈছে যেটো গণতন্ত্রত প্রযোজ্য নহয়, ইউ ক্যান নট ডমিনেট এনিওয়ান। আর মানে নিজে মানে সোশিয়ালিজমের ফলোয়ার, মানে সোশিয়ালিস্ট মানুষ, সো সেটা মানে কেতিয়াও মই পক্ষপাতি নহয়, সো ধুনিয়াকে মিলিজুলি হব লাগে সব কাম, আর রাইজেহে বনায় সরকার, প্রথম কথা রাইজক রেসপেক্ট করব পাৰিব লাগিব, নহলে এখন সরকার না থাকে। কিন্তু সরকার বিরুদ্ধে সমগ্র অসমতেই প্রতিবাদ ধরবলা পরিলক্ষিত হয়েছে, আপনি সরকার ভঙ্গার যখন যুঁজ আরম্ভ হয়েছে সেই যুঁজত সামিল হবলে প্রস্তুত আপনি? পয়সা জোরত সরকার নচলে, কিন্তু পৃথিবীত কোথাও চলা নাই আজিলেকে, ডর ডর সম্রাট পড়ে গেছে লুটি খায় মানুষের জোরত, সো যদি দরকার হয় ভাঙি দিম একো নাই। আপনার শেহতিয়া গীত যেটু গীত সাম্প্রতিক পরিস্থিতি উপস্থাপন করা হবো শেষটু প্রশ্ন, সেই গীত কেতিয়া রাইজের মাজলে যাব? গীত একটা মানে কলি শুনব বিচার আপনার পাঠত রিলিজ করি গোটে মা অ্যালবামটা, সেইটোত এটা গানহে মই এনেকুৱা লিখিছোঁ, বাকী গানবোৰ সব বেলেগ বেলেগ সাবজেক্টৰ ওপৰত সাবজেক্ট ৱাইজ গান কৰিছোঁ। এবাৰ গোটেই কোনোবা এটা হয়তো প্ৰেমৰ আছে, কোনোবা এটা দুখৰ আছে, কোনোবা এটা গানটো কৰিছোঁ মই, সেইটো অদ্ভুত সাবজেক্ট এটা, সেইটো এটা ল'ৰা পঢ়া শুনা ভাল ল'ৰা, তাৰ মাকজনী প্ৰস্তিটিউট আছিলে, গতিকে তাৰ ফিলিংছৰ ওপৰত এটা গান কৰিছোঁ। এতিয়া মোৰ 45 বছৰ বয়স হ'ল এতিয়া, সো ম্যাচিউর্ড ম্যাচিউর্ড সাবজেক্ট লৈ তেনেকৈ গান সিনেমা এইবিলাক কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ। 22 তাৰিখে ৰিলিজ দিম বুলি ভাবিছোঁ, এতিয়া মিক্সিং কাম চলি আছে, মই ৰাতি গৈ পেলাই আকৌ কাম কৰিব লাগিব, এতিয়া কালি আকৌ শ্ব' কৰি আকৌ তেজপুৰলৈ আহিম, সো যিমান পাৰোঁ 4 বছৰ মূৰত কৰিছোঁ ধুনীয়া ধুনীয়া গান, 8টা গান মানুহক উপহাৰ দিবলৈ বিচাৰিছোঁ। পলিটিক্সলৈ যদি গান ৰচনা কৰা হৈছে মই এটা কলি শুনিব বিচাৰিম যদি অসুবিধা নহয়, সেইটো আপুনি গাই থাকোঁতে শুনিছা তুমি, পলিটিক্স নকৰিবা বন্ধু, পলিটিক্স নকৰিবা বন্ধু, দুবেলা দুসাজ ভাত খুটি খুটি খাওঁ, পলিটিক্স নকৰিবা বন্ধু, জাতিৰ মাটিৰ গান গুনগুনাওঁ, পলিটিক্স নকৰিবা বন্ধু। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ দেৱজিৎ ভূঞা। জুবিন গাৰ্গ আছিলে পোনপটীয়া সম্প্ৰচাৰত, আৰু পলিটিক্স নকৰিবা বন্ধু আজি শিল্পী দিৱসৰ দিনটোতে শিল্পীৰ ৰাজনীতিকৰ প্ৰতি আহ্বান, হয়তো গীতৰ মাজেৰে সকিয়নি। এটা চমু বাণিজ্যিক বিৰতিৰ সময় আছে, পুনৰ উভতি আহিম শব্দ আৰু সুৰৰ মাজলৈ।
উভতি আহিছোঁ অনুষ্ঠানৰ পৰৱৰ্তী অংশলৈ। গতিকে আজি শিল্পী দিৱসৰ দিনাই আজিৰ তাৰিখত ৰূপকোঁৱৰৰ তাৎপৰ্য, আজি এই সময়ত প্ৰাসংগিকতা সম্পৰ্কে কথা পাতি আছিলোঁ। জুবিন গাৰ্গেও সেই সম্পৰ্কে মন্তব্য আগবঢ়াইছে, যিহেতু আজিৰ তাৰিখতে সংকল্প দিৱস, প্ৰতিবাদৰ ভাষা বিচাৰি পাইছে। আজিৰ দিনটোত বিশেষকৈ পম্পীৰ ওচৰলৈকে আহিব বিচাৰিছোঁ, পুনৰ সুৰৰ মাজেৰে কি ধৰণৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হ'ব? আজি তেখেতৰ মৃত্যুবাৰ্ষিকীত তেখেতলৈ সশ্ৰদ্ধ প্ৰণিপাত যাচিছোঁ। আমাৰ যেতিয়াই মোৰ আচলতে যেতিয়াই মন বেয়া লাগে, কিছুমান গীত মোৰ গুণগুণাবলৈ মন যায়। জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাদেৱৰ বহু গীত তেনেধৰণৰ আছে, আৰু আজিৰ এই মুহূৰ্তত মই এটি গীতেৰে তেখেতক সশ্ৰদ্ধ প্ৰণিপাত যাচিব বিচাৰিছোঁ। গীতটি মোৰ ভাল লাগে, আশা কৰোঁ সকলো ৰাইজে ভাল পাব। আইক লৈ লিখা এই গীতটোৱে। লুই তরা কাহ তরার তরাউলি, লুই তরা কাহ তরার তরাউলি, পারতি পাউলি তেজরে মোর, পারতি পাউলি তেজরে
ধন্যবাদ জ্ঞাপন করছো পম্পী। খুব সুন্দর আইর চকুলো তুলে ধরেছিল জ্যোতি ককাইদেউয়ে সেই সময়ত লাচিত তেতিয়া সেই গীতর মাজতো প্রাসঙ্গিক, আজির তারিখতো প্রাসঙ্গিক, আর সেয়াই হয়তো অসমিয়ার স্বাভিমানের গান। রুবুলের ওসরকে আহিব বিচারিছো, দশকর পিছত দশক বাগরিল এই গীতবর আজিও প্রাসঙ্গিক, আজির প্রজন্মও আদরি লৈছে, তুমি আজির প্রজন্মক প্রতিনিধিত্ব করা, গতি সংকট তেতিয়াও আছিল, আজিও অনুভব করেছে অসমবাসী গীতর মাজেরে এই প্রবাহমান ধারাক কি ধরনের আগবাই লই যাবা, সুরের মাজলে আছো। হয়, আজির এই দিনট তখেতলে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাইছো, তখেতর মৃত্যুবার্ষিকী, আর বহুতখিনি গীতেই যেন আজির পরিস্থিতির লগত তেও যেন কিবা গম পাই পেলায় গীতবর লিখিছিলে, কিছু গীত পড়ি বা গাই তেনেকা অনুভব করা যায়। তার ভিতর এটা মই খুব ভাল পাওয়া এটি গীত গাবলে অকমান চেষ্টা করছো। বহুতখিনি জনপ্রিয় গীতর সৃষ্টি তেও আমি বহুতে জানে বা বহুতে গমও নাপায়, কিছু গীত বহুত জনপ্রিয় হয়। জ্যোতি জ্যোতিপ্রসাদ আগরওয়াল দেবের লিখা আর সুর বহুত আমার জনপ্রিয় সঙ্গীত পরিচালনা করেছিল। মানে যে গীত গাবলে ওলাইছো জ্যোতিপ্রসাদ আগরওয়াল লিখা আর সঙ্গীত মানে সুর সুরে সজাইছিল আমার শ্রদ্ধার সঙ্গীত পরিচালক শ্রী রোমন চৌধুরীদেবে। এই গীতটি গাবলে অকমান চেষ্টা করছো। সি গানত জলে শত যুগ কত অভিমান মোর গানত জলে শত যুগ কত কৃতান্ত মূর্তিমান
প্ৰলয় কি মোৰ জাগিছে চন্দত কৃতান্ত মূৰ্তি গানেৰে মই বিশ্ব জীৱন কৰি আছো আহ্বান চিৰ দুখীয়াৰ চিৰ পৰিত্ৰাণ গানত জ্বলে শত যুগৰ কত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ৰবল। আৰু সেইবাবেই কৈছোঁ গীতবোৰ গীতেই নহয়, অসমীয়াৰ পৰিচয়, যিটো অসমীয়া জাতিৰ কথা কোৱা হৈছে, সেই জাতিক আগবঢ়াই লৈ যোৱা এটা প্ৰচেছ আজি জ্যোতি প্ৰসাদ আগৰৱালাক সেইকাৰণে কওঁ আমি আজিৰ মাজত সমন্বয়ৰ মাজত অসমীয়াৰ সংজ্ঞা যদিও বিধানসভাত বিচাৰি পোৱা নাই কিন্তু জ্যোতি প্ৰসাদে বিচাৰি পাইছে। এটা সময় বাণিজ্যিক বিৰতি, পুনৰ উভতি আহিম। উভতি আহিছোঁ অনুষ্ঠানৰ পৰৱৰ্তী অংশলৈ, শিল্পী দিৱস বিশেষ আজি আমাৰ এই অনুষ্ঠান। মই এবাৰ লোপামুদ্ৰাৰ ওচৰলৈকে আহিব বিচাৰিছোঁ। মই কৈছোঁ পুনৰবাৰ যে নৱপ্ৰজন্মক প্ৰতিনিধিত্ব কৰা আৰু আজিৰ তাৰিখতো গীতবোৰ যথেষ্ট প্ৰাসংগিক, সেইবাবে গীতবোৰ গীতেই নাছিল, সমাজ পৰিৱৰ্তনৰ ধাৰা। গতিকে সুৰৰ মাজেৰে কি আজি মেছেজ দিব বিচাৰিবা, যদিও মেছেজটো জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাৰে, কিন্তু কি ধৰণে লৈ যাবা? প্ৰথমতে মই জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা দিৱস তেখেতৰ মৃত্যুবাৰ্ষিকী মোৰ শ্ৰদ্ধা যাচিছোঁ। আৰু তেখেতৰে এটি যুগমীয়া গীত যাওঁতি যুগীয়া ধনে মোৰো মই গাবলৈ অকণ চেষ্টা কৰিছোঁ। যাওঁতি যোগ
ধন্যবাদ জ্ঞাপন করছো লোপা মুদ্রা, শুভেচ্ছা থাকিল। মই এবাৰ পুনৰ অখিলকৃষ্ণ বৰুৱা আপোনাৰ ওচৰলৈকে আহিব বিচাৰিছোঁ। আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব, যেতিয়াই যি ধৰণৰ বিদ্রোহ হয়, বিপ্লৱ হয়, গীত, কবিতা, নাটক সঁচাকৈয়ে এটা ইন্ধন যোগায়। সেয়া ৰাছিয়ান বিপ্লৱেই হওক বা স্বাধীনতা আন্দোলনেই হওক, তাৰ ভিতৰত অসমৰ ক্ষেত্ৰত যি ধৰণৰ গীত মাতৰ মাজেৰে উদ্যুগ্ধ কৰি তুলিছিল বা সাজু কৰি তুলিছিল, সাজু হোৱাৰ চেষ্টা এটাই আপোনাৰ জৰিয়তে জানিব বিচাৰে। কথাটো জ্যোতিপ্ৰসাদৰ মানে ৰচনা এটা, এক জ্যোতিপ্ৰসাদৰ প্ৰবন্ধবোৰ আচলতে ভাষণ, তেনেকুৱা এটা ভাষণত জ্যোতিপ্ৰসাদে নিজে স্পষ্টকৈ লিখিছে যে শিল্পীসকলে চৰকাৰক চোকা দৃষ্টি ৰাখিব লাগে। মানে সেইটো তেখেতৰ ৰচনা স্পষ্টকৈ লিখিছে যে, কাৰণ মানে কেতিয়া দুষ্কৃতিয়ে মানে সংস্কৃতিৰ মুখা পিন্ধি আহি চৰকাৰক গ্ৰাস কৰে সেইটো চৰকাৰত থকাসকলে নিজেও ধৰিব নোৱাৰে। গতিকে নিৰ্দিষ্ট এটা দূৰত্বৰ পৰা শিল্পীসকলে দূৰবীণেৰে তাক নিৰীক্ষণ কৰি থাকিব লাগিব বুলি জ্যোতিপ্ৰসাদে তেতিয়াই উপলব্ধি কৰিছিলে। আৰু সেই কথাটো তেওঁ খুব সম্ভৱ শিল্পীৰ পৃথিৱী নহ'লে ভাবিকালৰ সংস্কৃতি কোনোবা এখন ৰচনাত সেই কথাটো আছে তাৰমানে। মানে সেইটো আজি নতুন কথা নহয়, এইটো আমি জ্যোতিপ্ৰসাদকেই এতিয়ালৈকে মানে কৰি আছো আৰু অনুকৰণ কৰি আছো, আৰু সেইবাবেই সজাগ কৰিছিল। গতিকে এইবাৰ অসীম জ্যোতি বৰুৱাৰ গীতৰ মাজেৰে কি ধৰণে উদ্যুগ্ধ কৰি তুলিছিল এইটো তেখেতে লভিতা নাটকৰ কাৰণে লিখিছিলে। লভিতা নাটকৰ গীত ইমান সুন্দৰ, তয় কৰিব লাগিব অগ্নিস্থান, সাজু সাজু নবজোৱান সাজু কৰি তুলিছিল। হয় হয়। জীৱন যৌৱন কৰি প্ৰাণপণ ৰাঙলী কৰি দে ৰণাংগ, জীৱন যৌৱন কৰি প্ৰাণপণ ৰাঙলী কৰি দে ৰণাংগ, জয় শংখ বজা পৃথিৱী কপাই অত্যাচাৰকো পৰিবৰণ, অত্যাচাৰকো পৰিবৰণ, জয় শংখ বজা পৃথিৱী কপাই অত্যাচাৰকো পৰিবৰণ, অত্যাচাৰকো পৰিবৰণ, তই কৰিব লাগিব অগ্নিস্থান, সাজুহ সাজুহ নবজোৱা, সাজুহ সাজুহ নবজোৱা, বজ্রকণ্ঠে বিশ্বক শুনা শক্তর জয়গান, বজ্রকণ্ঠে বিশ্বক শুনা শক্তর জয়গান, কুকুর তেজেরে ধুই দে আজি ভারতর অপমান, কুকুর তেজেরে ধুই দে আজি ভারতর অপমান, সাজুহ সাজুহ নবজোয়ান, সাজুহ সাজুহ নবজোয়ান, তই করিব লাগিব অগ্নিস্থান, সাজুহ সাজুহ নবজোয়ান, সাজুহ সাজুহ নবজোয়ান, তই করিব লাগিব অগ্নিস্থান, সাজুহ সাজুহ নবজোয়ান, সাজুহ সাজুহ নবজোয়ান, জীবন যৌবন করি প্রাণপণ রাঙলি করি দে রণাঙ্গন, জীবন যৌবন করি প্রাণপণ রাঙলি করি দে রণাঙ্গন, জয় শঙ্খ বজা পৃথিবী কমাই অত্যাচারকো করিব, অত্যাচারকো করিব, তই করিব লাগিব অগ্নিস্থান, সাজুহ সাজুহ নবজোয়ান, সাজুহ সাজুহ নবজোয়ান, তই করিব লাগিব অগ্নিস্থান, সাজুহ সাজুহ নবজোয়ান, সাজুহ সাজুহ নবজোয়ান, সাজুহ সাজুহ নবজোয়ান, সাজুহ সাজুহ নবজোয়ান।
ধন্যবাদ, ধন্যবাদ জ্ঞাপন করছো। আর এইদরে নবজোয়ানক সাজু করেছিল, স্বাধীনতা আমি পালো, কত তেজ বই গল, কত আন্দোলন হল, কিন্তু তার পিছতো আজির তারিখতো অশান্তি, সেয়াই আমার দুর্ভাগ্য। ইমানেই জ্যোতিপ্রসাদক আমি সমাজ বিজ্ঞানী বলে এই কারণেই কো, তেও সেইটো কথাও লিখিছে আকো দে, যে স্বাধীনত এইদরেই স্বাধীনতা আহিল বুকুর তেজেরে চকুর পানিরে, কিন্তু আমি আজি সেই স্বাধীনতার মানে কি অবস্থা করছো আমার দুর্নীতিরে আমার নৈতিক অধঃপতনে, এইটো আকো জ্যোতিপ্রসাদর রচনাবলীত মানে রচনাখনত থকার কথায়। গতিকে জ্যোতিপ্রসাদক শিল্পী সাহিত্যিক এইবর আমি বহুত অভিধারে যদিও কই থাকো, তথাপি জ্যোতিপ্রসাদর আটাইতকে ভাল চিনাকি খুব ভাল সমাজ বিজ্ঞানী এখন এজন, তে সমাজের কেরুনবর দেখা পাইছিল, সেই কেরুনবর কেনেকে আতরাব লাগে সেইটো দেখা পাইছিলে, আর যদি কেরুনবর আতরওয়া নহয় তেতিয়া ভবিষ্যৎ কি হব সেইটো দেখা পাইছিলে। গতিকে সমাজ বিজ্ঞানী জ্যোতিপ্রসাদজনক আমি আসলে অসমীয়াখিনিয়ে চিনি পাবর হল, নিশ্চয় খুব সুন্দর কথা কৈছে আপনি, সেইখিনি আমি বিশ্লেষণ করবর হল, আর একটা আদর্শ যে একটা দর্শন আসলে সেই দর্শনটুক আগবাই নিবল। এটা সময় বাণিজ্যিক বিরতি, পুনৰ উভতি আহিম। উভতি আছো অনুষ্ঠানের শেষ অংশলৈ, মই চিন্ময় গোস্বামীর ওসরকে আহিব বিচারছো। আমি ইতিমধ্যে কথা পাতিছো, আপনি ঠিকই উল্লেখ করেছে সমাজ বিজ্ঞানী জ্যোতি ককাইদেউ, আর সেইভাবেই আজির দিন আজির সময় আসলে প্রাসঙ্গিকতা পুনর্বার আছে, আর আজি রাইজেও চাই আছে, ইতিমধ্যে কৈছে করব লাগবে অগ্নিস্থান, সাজু হওয়া সাজু হওয়া নবজোয়ান, উপলব্ধি করেছে সকলে শব্দর মাজেরে কি এইবার মেসেজ দিব। কথাটা হল জ্যোতিপ্রসাদে প্রত্যেকজন মানুষকে প্রস্তুত করব খুঁজেছিল, আর সেখানে একটা কবিতা কৈছে যে মোর কল্পনা মেধা বুদ্ধিক মনিষারে মোকে করে সংস্কৃতির অপূর্ব আধার, মোকে কলিতা করে জ্বলাও বিশ্ব চাকি বিশ্ব জনতা পূজা। গতিকে এই আন্দোলন বা সংকট আহি থাকিব, কিন্তু প্রত্যেকজন ব্যক্তিয়ে নিজের পূর্ণ বিকাশ করবর কারণে যেখানি প্রয়াস সেখানে বাদ দিব নালাগিব, সেটা জ্যোতিপ্রসাদে কোয়া কথা। আর এইখানে সময় মানে একটা কথা কবলে জানাবলে পাই ভাল পাম, মানে প্রাগর মজিয়ার জানাবলে পাই ভাল পাম যে এই জ্যোতি দিবস শিল্পী দিবসের কেদিনমান আগতে বুকাখাট সাহিত্য সভা বুকাখাট যখন হয়েছিল গ্রন্থমেলা হয়েছিল, সেউজ গ্রন্থমেলা, তাত প্রকাশন পরিষদে মই লিখা জ্যোতিপ্রসাদর কিতাব এখন প্রকাশ করে উলিয়াইছে। কিতাবখন মই ইংরাজি মাধ্যমত লিখেছিল যে জ্যোতিপ্রসাদক এতিয়ালৈকে যিজন মানুষে সদায় কই থাকিলে তেওঁর কবিতার মাধ্যমে গানের মাধ্যমে যে অসমৰ বাহিরলে উলাই যাওয়ার একটা বাট আছে, তার মানে যে মার যাওয়া বেলিটির জিলিঙনি লিখি মই নতুন পুয়ার ছবি চাও, মহাভারতর বাটে পৃথিবীর সভা হলে আগুও, কিন্তু সেই মানুষজনক আমি বাহিরলে নিব পৰা নাই। তো মই আসলে খুব বেশি কিবা জানো মানে মোর বড় আধা কেঁচা ইংরাজির জ্ঞানের মই কিতাবখন লিখিবলে চেষ্টা করছো, যাতে অসমীয়া নজনা মানুষেও জ্যোতিপ্রসাদক জনার একটা সুবিধা পায়। আর সেটো মই ভাবো মানে জ্যোতিপ্রসাদ মই যিজন মানুষের লিখনি পড়ি কবিতা পড়ি বা গান শুনি নিজের ব্যক্তিত্ব গড় দিবলে চেষ্টা করছো, সেই মানুষজনের প্রতি মোর সামান্যতম শ্রদ্ধাঞ্জলি। আর মই সামরণিত একটা কবিতার অকমান কথা কম, কবিতা একটা মাতিম, যেটা কবিতা জ্যোতিপ্রসাদে প্রত্যেকের ভিতর লুকা যিজন বিদ্রোহী আছে, মানুষ স্বভাবতে বিদ্রোহী, আর সেই বিদ্রোহীজনক লই পেলাই জ্যোতিপ্রসাদে যে কবিতা লিখেছিল সেই কবিতা মই অকমান কই দিছো, মাজর পৰা কম একটা অংশ মাত্র। চির উদাসীন মই সংসারর ঘরে ঘরে থাকু হই সকলোতে মত্ত, কালর মন্ত্র শুনি নিমিষতে ভাঙি ফালি মোহ মায়া ব্যো হু হুঙ্কারে নাচু মই উলঙ্গ উন্মত্ত, আগ্নে অগিরি ফুটি জ্বলন্ত জ্বালাময় অগ্নিবৃষ্টি রূপে পড়ু জগতত, রজার কারে মুড়ে ধিকহুর ঘর পড়ে লেলি হান জুই জলে মোর এই অগ্নি নৃত্যত, অর্বুদ নিযুত প্রাণী জহি জহি যায় গসকত মোর দল দুপ খসকত, অখণ্ড যাত্রা হোত শাশ্বত অগ্নি প্রদীপ মূর্তিমান চিরকল্যাণ, মোর তাপ উমরি জীবনর হাঁহিটি ফুলাও পোহরে বাট দেখুয়াও
নবসৃষ্টিৰ বাবে পুৰণিক দেই পুৰি যাওঁ, অতীতক আঁতৰাই ভৱিষ্যত গঢ়ো, ময়েই মহাশক্তিমান, অনাদি অনন্তব্যাপী ময়েই মাত্ৰ আছো চিৰবৰ্তমান। এই মানুহ চিৰবৰ্তমান, তাৰ বাহিৰে বাকী সকলোবোৰ পৰিৱৰ্তনশীল। ঠিকেই, খুব সুন্দৰ ব্যাখ্যা আপুনি আগবঢ়াইছে। আৰু এইদৰে আপুনি ঠিকেই উল্লেখ কৰিছে, চিৰবিদ্ৰোহী আচলতে বিদ্ৰোহসকলতে থাকিব, স্বাধীনতা আমাৰ আজন্ম অধিকাৰ আৰু সেই স্বাধীনতা ব্ৰিটিছৰ পৰা আজৰি আনিছিলোঁ আমি, গতিকে যেতিয়াই শোষণ থাকিব তেতিয়াই বিদ্ৰোহ হোৱাটো স্বাভাৱিক আৰু বিজয় হোৱাটো অনিবাৰ্য। লুইতৰ ডেকা শক্তিকো জগাই থোৱাৰ আহ্বান জনাইছিল আৰু আজি আপোনালোক ইয়াতে আছে, সেই একেই আহ্বান আপোনালোকৰ কণ্ঠৰ মাজেৰে হয়তো অসমবাসী শুনা পাব, লুইত পৰিয়াই শুনা পাব। হেল্ল' দাদা, ঠিক আছে, মানে আজি জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাদেৱৰ মৃত্যুবাৰ্ষিকীত এই অনুষ্ঠানলৈ আমন্ত্ৰণ জনালে ভাল লাগিলে। অসমৰ বৰ্তমান পৰিৱেশ পৰিস্থিতিও অলপ তেনেকুৱা হৈ আছে, ইতিমধ্যে জুবিন দাই কিবা কিবি ক'লেই আৰু ইতিমধ্যে সকলো ৰাইজ অৱগত হৈছে যে কেনেকুৱা এটা মুহূৰ্তৰ মুখামুখি হ'বলৈ আমি গৈ আছোঁ। তাৰ মাজতে দুটা কথা হৈছে, অকণমান বেলেগ ধৰণে কৈছোঁ, একেখন অসমৰ মানুহে দুটা ভাগত বিভক্ত হৈ পৰিছে। কোনোবাই কৈছে যে কথাটো ভাল হৈছে, কোনোবাই কৈছে যে কথাটো বেয়া হৈছে। ঠিকে, মই জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাদেৱৰ গীত মাত চলি আছে বাৰু, মই অকণমান কিবা এটা গুণগুণাই দিছোঁ বি ফ্লেটটো ধৰা। বদনে আনিলে মান, ভাবিছিলে হব ভাল, ভাবিছিলে হব ভাল, হুলগে মহাকাল, ও ককায় ও আকো জয় অসম, আকো জয় অসম, এ বদনে আনিলে মান, ভাবিছিলে হব ভাল, ভাবিছিলে হব ভাল, ভুলগে মহাকাল, ফিৰিঙি কানিলে মাতি, মান খেদিবলে বুলি, মান গ'লগে ফিৰিঙি নগ'ল, পৰাধীন হ'ল জাতি, ফিৰিঙি কানিলে মাতি, মান খেদিবলে বুলি, মান গ'লগে ফিৰিঙি নগ'ল, পৰাধীন হ'ল জাতি, ও আকো একেই ভুলৰে পুনৰাবৃত্তি নেকি, ও আকো একেই ভুলৰে পুনৰাবৃত্তি নেকি, জাতি মাতি ভেটি ৰাখিবলে এবাৰ হিন্দু বাংলাদেশী, বদনে আনিলে মান, ভাবিছিলে হব ভাল, ভাবিছিলে হব ভাল, হুলগে মহাকাল, অকণমান এনে উনুকিয়াই এটা প্ৰশ্নবোধক ৰাইজলৈও নিক্ষেপ কৰিছোঁ, এই ভাল হৈছে নে কাল হৈছে আমি নাজানো, আমি সিদ্ধান্ত দিব পৰা মানুহো নহয়, তথাপি আমি গাইছোঁ, মনত আছে, দেখুৱাই দিছে, আমি আগবাঢ়ি যাওঁ, লুইতপুৰীয়া ডেকা ল'ৰা, হয় আমি লুইতপুৰীয়া ডেকা ল'ৰা, তাহানিতে জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাও ভয় কৰা নাছিল, সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ দিনতো কোনেও ভয় কৰা নাছিল, আমিও ভয় নকৰোঁ নে কি কয় সমস্যাৰে একেলগে আমি গাওঁ, ৰুবুল আৰম্ভ কৰোঁ। লুইতৰ পাৰৰে আমি ডেকা ল'ৰা, মৰিবলৈ ভয় নাই, লুইতৰ পাৰৰে আমি ডেকা ল'ৰা, মৰিবলৈ ভয় নাই, মুকুতি মেঘ মহান মেৰি, মুকুতি মেঘ মহান মেৰি, মেঘাল ফিৰি গপিছা, আমি আগে বাড়ি দিগি পাতি পাতি, আমি আগে বাড়ি দিগি পাতি পাতি, তে ঘরে পরিকাল যাবে ভুলা, তে
জরে বলি কাল যাবে বুলাই লুই তোর পাড়রে আমি বেকালরা মরি বলে ভয় নাই লুই তোর পাড়রে আমি বেকালরা মরি বলে ভয় নাই ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছো আটাইকে ধন্যবাদ জ্ঞাপন করছো আজির এই বিশেষ অনুষ্ঠানত আজি অংশ লওয়ার কারণ আজি শিল্পী দিবস আর আজির সময়সাত জ্যোতি ককাইদেউর যে ভূমিকা যে প্রাসঙ্গিকতা আজি তাৎপর্য তাক বিশ্লেষণ করা হয়েছে শব্দ আর সুরর মাজেরে আর সেইভাবেই মই উল্লেখ করেছিলো আজি শব্দ সুরস্ত্র হব কণ্ঠ প্রতিবাদর ধ্বনি হব সুন্দর হওয়াটো সকলে কাম্য সকলরে কামনা আসলে সুন্দরর মন্ত্র যাপন করেছিল জপ করেছিল আর সেইভাবে আমি কব বিচার যে সুন্দরে যে ফুলার মন্ত্র অহোরাত্রি মাতে সে আজি ইমান ফুল প্রভাতে প্রভাতে আর ইয়ার লগে আজি সবিশেষর পর মহান্ত মহন্ত বিদায় লো ধন্যবাদ।